নির্বাচনকে সামনে রেখে দেশে গঠন হচ্ছে একের পর এক নতুন রাজনৈতিক দল। এবার রাজনীতিতে যুক্ত হচ্ছে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম। রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ হয়। প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন, তার সঙ্গী হয়েছেন চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিনও। হঠাৎ করেই বিএনপি ছেড়ে নতুন রাজনৈতিক দল গঠনের কারণও ব্যাখ্যা করা হয় সংবাদ সম্মেলনে। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন দলের যাত্রা বলে জানান তারা। বলেন, গণতান্ত্রিক ও সুস্থ রাজনীতি মূল লক্ষ্য হওয়ায় নিবন্ধন পেতে আবেদন করবে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম। নতুন দল ঘোষণা করলাম এবং এরপরে নিবন্ধিত দল যারা আছে তাদের সাথে আমরা আসলে আমরা মহাজোটের সাথে আলাপ করতে পারি, আমরা তাদের সাথে আলাপ আলোচনা করবো, আলোচনার ভিত্তিতে আমরা নিবন্ধিত কোনো একটা রাজনৈতিক দলের সাথে তাদের মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। চট্টগ্রামে দলের আত্মপ্রকাশ হলেও 101 সদস্যের নাম ঘোষণা হবে ঢাকায় কনভেনশনে। তবে ভোটের আগে এমন রাজনৈতিক প্ল্যাটফর্মে কারা যুক্ত হবেন সে বিষয়ে খোলাসা করেন দলটির প্রধান। বড় দলের পদবঞ্চিত নেতাকর্মী ও সুস্থ রাজনীতি প্রত্যাশীদের নিয়েই বড় চমকের ইঙ্গিত দেওয়া হয় সংবাদ সম্মেলনে। ইতিমধ্যে 100 বেশি প্রার্থী আমাদের কাছে কথাবার্তা হয়ে গেছে, 100 বেশি তো অনেক সিটে 2-3 জন প্রার্থী আছে। তো আমরা নির্বাচনে সেটা বিচার বিবেচনা করার মধ্য দিয়ে আমরা যে সব কিছু ঘোষণা করব। এদিকে নিবন্ধন না পেলে ভোটে অংশগ্রহণ নিয়েও পরিকল্পনা সাজিয়েছে গণতান্ত্রিক ফোরাম। আপাতত জোটভুক্ত হয়েই নির্বাচনের মাঠে থাকতে চায় দলটি। এ লক্ষ্যে ইতিমধ্যে 100 বেশি প্রার্থী তালিকাও করা হয়েছে। আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সংকট নিরসন করে সবাই যাতে নির্বাচনে অংশগ্রহণ করে তার জন্য আহ্বান করছি এবং আমরাও নির্বাচনে অংশগ্রহণ করব, এটা আপনাদের সামনে আমরা ঘোষণা করতে চাই। 1990 সালে চাকসুতে বিপি নির্বাচিত হয়েছিলেন নাজিম উদ্দিন। ছাত্র রাজনীতি ছাড়ার পর তিনি সক্রিয় হন বিএনপিতে। সবশেষ দায়িত্ব পালন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসভাপতির। যুদ্ধাপরাধী পরিবারের সদস্যের সঙ্গে রাজনীতি না করার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় এসেছিলেন নাজিম উদ্দিন। আর নতুন দলের সদস্য সচিবের দায়িত্ব পাওয়া আজিম উদ্দিন 90-এর চাকসুর জিএস নির্বাচিত হয়েছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।